একটি হস্তি শাবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বাঁকুড়ার বরজোড়া রেঞ্জের গোসাইপুর গ্রামে একটি জমিতে হস্তি শাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করে বেলিয়াতো রেঞ্জ অফিসে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বন দপ্তরের প্রাথমিক অনুমান, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। নিহত মহিলা হস্তি শাবকটির বয়স প্রায় 8 মাস ছিল। বিগত 2 বছর ধরে বরজোড়া রেঞ্জের পাবোয়ার জঙ্গলে 45টি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছিল। এই দলে বেশ কিছু হস্তি শাবক রয়েছে। মাঝে মধ্যে হাতির দলটি আশেপাশের এলাকায় হানাও দিচ্ছে। এদিনই নিহত হস্তি শাবকটির দেহ ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে ফেলা হয়। বারবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হাতির মৃত্যু হচ্ছে কেন, সে ব্যাপারে বন দপ্তর তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় সচেতন বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। মানে আমরা বাড়িটাকে আমি দেখা পরে মনে হচ্ছে ইলেকট্রিকের মধ্যে মনে হচ্ছে। ডাক্তারবাবুরা এখন পোস্টমর্টম করবে, ফাইনাল উনি যা বলবেন ওটা তো দাঁড়াবে। আমার যে বাড়িতে সিমটমগুলি যে আছে ওইটা মনে হয় আমরা দেখে ইলেকট্রিকের মনে হচ্ছে। তো হাতি নেই গেলে বাচ্চা তো বারংবার এইভাবে ইলেকট্রিকের তারে মারা যাচ্ছে, কোথাও কি সচেতনতার একটা অভাব রয়েছে? হ্যাঁ দেখুন, আমরা তো বাইমান্থলি প্রত্যেকটা ডিভিশনের ইলেকট্রিকের উপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে আমরা মিটিং করছি। আজকে মিটিং আছে বিষ্ণুপুরে, আমি ওখানে মিটিংয়ের জন্য আমি অপেক্ষা করলাম। খাওয়ার পরার পরে আমি এখানে মানে তোর করে চলে আসলাম। আমরা চেষ্টা করছি এখানে আবার মানুষকে কীভাবে অ্যালার্ট করবো, মানে কৃষিরা ওদের তো মানে চাষবাস করবে, ওখানে ইলেকট্রিক্যাল সাপ্লাই অনেকটা দরকার আছে, কিন্তু একটু লুজ কন্ডাক্ট কিন্তু এটা না থাকার উচিত। মানে ফ্রি লাইন যা ছড়া লাইনগুলি ড্যামেজ করা লাইনটা এগুলি না থাকলে ভালো হতো। আমরা বারবার সবাইকে আমরা অনুরোধ করছি, অনেকবার আমি বলছি, অনেকবার আমরা মানে মাইকিং করছি, অনেকবার অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, মিটিং করছি লোকাল মানুষকে, কিন্তু মানে এটা হওয়ার পরে এইগুলি এটা একটা দুটো ঘটনা এদিকে ওইদিকে হচ্ছে। আমরা মানুষকে আবার আমি অনুরোধ করছি, আপনারা যা যা মিডিয়া আছে, ইলেকট্রনিক টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করেছি, আপনারা একটা হেল্প করুন, মানুষের সাথে আমরা পৌঁছে যাবো। এই খবরটা আমরা সবাইকে দিতে হবে, সাধারণ মানুষ চাষিকে দেওয়াকে দিতে হবে। এরকম কোনোভাবে মানে লুজ লাইন ইলেকট্রিক্যাল কানেকশান না থাকার উচিত, কোনোভাবে হুকিং করার উচিত উচিত নাই, এটাকে আপনারা একটু ইলিগাল ফার্মার ফার্মাদের ইলিগাল ফেন্সিংয়ের জন্য হয়েছে এটা। ফার্মার্স ইলিগাল ফেন্সিং তো করতে হবে, ওদের তো ওদের চাষিবাসী ওদের আঁকাবাকানা করতে হবে। ইলিগাল ফেন্সিং আমরা বলতে পারবো না, লাইনটা তাকে মানে হাতিটা তো হাতি জানি না কোথায় লাইন আছে, কারেন্ট মানে লাইভ লাইন কোথায় আছে ওই জানি না। হাত দিয়েছে আর বাচ্চা হাতি হাত দিয়েছে, কোনোভাবে এইটা হয়ে গেলো, এটা খুব দুঃখের ব্যাপার। কিন্তু আমরা মানে আর একটা অ্যালার্ট করবো ওখানে, আবার এখন তো দোলে হাতি একটা 42 হাতি দোলটা আছে ওখানে, আর একটা পুরো অ্যালার্ট করবো। আমি একটা রিকোয়েস্ট করেছি আপনাদেরকে, একটা কাজ করবেন, এই হাতিটা বাচ্চা মারার পরে এমনি তো এই হাতি একটু আগ্রেসিভ আছে, এই হাতিরা এখন যে আসছে ওটা বাইরে থেকে ইনস্টাগ্রাম থেকে এসে খুব আগ্রেসিভ আছে, এই মুহূর্তে যখন বাচ্চা মারা গেছে আরও আগ্রেসিভ থাকবে, আরও আগ্রেসিভ থাকবে। এখন মানুষ আশেপাশে গেলে মানুষকে ক্ষতি করবে। আমি সবাইকে অনুরোধ করছি, আমার মেইন উদ্দেশ্য আজকে আপনার সঙ্গে বলাটা, একটু মানুষকে বলবেন, আপনার ভাইয়া টিভি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া মাত্র বলবেন মানুষের হাতের পাশে না যাওয়ার জন্য। এখন কি ড্রাইভের কোনো চিন্তা ভাবনা করছেন? আমরা ড্রাইভ করছি না, কিন্তু প্রয়োজন একটা আমরা শিফটিং করব, মানে জঙ্গলের ভিতরে আর একটা জঙ্গলকে নিয়ে যাব। ড্রাইভিং করা এখানে অবস্থা নেই, কারণ বাংলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকা পুরোটা হাতি মানে মানে অনেক দিন থেকে অনেকটা ড্যামেজ করছে। আমরা চেষ্টা করছি হাতি থেকে একটু মানে সমস্ত জায়গাতে হাতি জঙ্গলের ভিতরে রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা ড্রাইভ করছি না। আমরা এই জঙ্গল থেকে আর একটা জঙ্গলে আমরা শিফটিং করে রাখবো, এছাড়া কোনো উপায় নেই, কারণ বেশি দিন একটা জঙ্গলে থাকলে একটা পাশে থাকলে ড্যামেজটা বেশি হতে পারে, এটা আমার প্ল্যান আছে। আচ্ছা, যার জমিতে হাতিটা মারা গেছে তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে? আমরা আগেটা আমার পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে আমরা পুরো ইনকোয়ারি করবো, তারপরে আমার যে আইন নিয়ম কি আছে ওটাকে আমরা অ্যাকশন নিব, সেটা আমি এই মুহূর্তে এটা বলতে চাইছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।